মঙ্গলবার রানীনগর 2 নম্বর ব্লকে গঠিত হলো পঞ্চায়েত সমিতি। সভাপতি নির্বাচিত হন তৃণমূল প্রার্থী শাহ আলম সরকার। সহ সভাপতি পদে নির্বাচিত হন মুর্শিদ নওয়াজ। পঞ্চায়েত সমিতি গঠন হওয়ায় জয়োল্লাসে মেতে ওঠেন সকলে। উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা শৌমিক হোসেন সহ একাধিক তৃণমূল কর্মীরা। গত 14 সেপ্টেম্বর থেকে মুর্শিদাবাদ জেলার ব্লকের পঞ্চায়েতগুলিতে শুরু হয় বোর্ড গঠন ও প্রধান নির্বাচনের কাজ। মঙ্গলবার জেলার বিভিন্ন ব্লকে মোট 7টি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের কাজ শুরু হয়। ভগবানগোলা রানীনগর 2, শামশেরগঞ্জ ভরতপুর 1, ভরতপুর 2, বহরমপুর লালগোলা ব্লকে গঠিত হয় পঞ্চায়েত সমিতি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল এই সমস্ত পঞ্চায়েতে। মঙ্গলবার শান্তিপূর্ণভাবে রানীনগর 2 নং ব্লকে পঞ্চায়েত সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। সদস্যদের ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত সমিতি গঠিত হওয়ায় জয়োল্লাসে মেতে ওঠে সকলে। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন শাহ আলম সরকার। সহ সভাপতি পদে নির্বাচিত হন মুর্শিদ নওয়াজ। পঞ্চায়েত সমিতি গঠিত হয় জয়োল্লাসে মেতে ওঠেন সকলে। এই জয় দলের জয়। রানীনগরের সর্বাঙ্গীন উন্নয়নই প্রধান লক্ষ্য বলে জানান শৌমিক হোসেন। আজকে জয়টা হচ্ছে নেতৃত্বে উন্নয়ন, সেই উন্নয়নের জয়। এবং বিশেষ করে আমার খুব ভালো লাগছে আজকে আমাকে সবাই চিনেছে, কিন্তু সেদিন প্রথম যুব কংগ্রেসের ভোট পেয়েছিল সেদিকে সাধারণ যাতে আমাকে নিয়ে এসে যুব কংগ্রেসের ভোটে দাঁড়িয়ে আমাকে জিতিয়েছিল বলে আজকে তারা পশ্চিমবঙ্গের মানুষ, জেলার মানুষ শুনেছে। আর সেই সাধারণ যাদের আজকে এই ব্লকের সভাপতি হলো আমার খুব ভালো লাগছে। এবং দীর্ঘদিন ধরে এই এই এলাকায় সংগঠন শক্তিশালী হয়েছে। আগে কংগ্রেসে শক্তিশালী ছিল, সাধারণ সরকার কংগ্রেসে ছিল বলে, এখন তৃণমূল কংগ্রেসে এসছে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে। আজকে বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি হয়েছে এবং সাধারণ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নটা আজকে দিদি যে উন্নয়ন সেটা মানুষের মধ্যে তুলে ধরবে এবং ব্যাপক কাজ হবে। এখানে আমার আর একটা যে আছে সেই সাবডিভিশনের সভাপতি মেহবুব মুর্শিদ, জেলা পরিষদের সদস্য, সবাই মিলে একসাথে থেকে এই ব্লক মুর্শিদাবাদ জেলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন করবে, এটা আমি দায়িত্বের সঙ্গে বলছি। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।